হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের প্রজাপতি আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে পাশাপাশি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর উপরের লাইনে বাম দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটি ক্রস চিহ্ন তৈরি করে একটি ক্রস চিহ্ন ছেড়ে রেখে আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছে এর ওপরের লাইনে বাম দিকের লেভেল সমান থাকবে আমি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা ক্রস চিহ্ন ছাড়া রেখে আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে টান দিকে বাম দিকে একটি করে ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে বাম দিকের লেবেল সমান থাকছে একটা ক্রস চিহ্ন তৈরি করছি একটা ক্রস চিহ্ন ছাড়া রেখে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে প্রজাপতির এক পাশের ডানা তৈরি হয়ে গেল আরেক পাশের যখন ডানা তৈরি করব প্রথমে যেখানে লাইন তৈরি করেছিলাম সেখানে ছুঁচটা তুলে নিয়ে এবার নিচের দিকে আমি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর পাশের লাইনে যথাক্রমে দুটো ক্রস চিহ্ন মিডিলে একটা ক্রস চিহ্ন ছাড়া রেখে একটা ক্রস চিহ্ন ঠিক ওপরের টানা বা এক পাশের টানা যেইভাবে ক্রস চিহ্ন দিয়ে তৈরি করেছি নিচের দিকে ডানাটা ঠিক ওই একই ক্রস চিহ্ন দিয়ে তৈরি হবে এরপর পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার দুটো ক্রস চিহ্ন মিডিলে একটা ক্রস চিহ্ন ছাড়া রেখে চারটা ক্রস চিহ্ন তৈরি হবে আবার এর পাশের লাইনে পাঁচটা ক্রস চিহ্ন তৈরি হবে আবার এর পাশের লাইনে দুটো ক্রস চিহ্ন মিডিলে একটা ক্রস চিহ্ন ছাড়া রেখে একটা ক্রস চিহ্ন এর পাশের লাইনে ক্রস চিহ্ন তৈরি হবে এরপর মাঝের অংশটা তৈরির জন্য গোলাপি রঙের উল নিয়ে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর এখানে একটা ক্রস চিহ্ন ক্রসচিহ্ন মোট চারটা ক্রস চিহ্ন তৈরি হবে চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর এখানে ছোঁচটা তুলে নিয়ে আমি পাঁচটা চিহ্ন এইভাবে পাশাপাশি তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর এখানে ছুঁচটা তুলে নিয়ে আবার পাশাপাশি বা নিজের দিকে দুটো ক্রস চিহ্ন তৈরি করছি তারপর এখানে ছুঁচটা তুলে নিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করছি তারপর আবার এই ক্রস চিহ্নটার কাছ থেকে দুটো ক্রস চিহ্ন যেহেতু তৈরি করা আছে বাকি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার এর কোণে ছুঁচটা তুলে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা প্রজাপতি তৈরি করার পর ওপরের দিকে যখন প্রজাপতি তৈরি করব এখান থেকে আটটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার আমি আরেকটা প্রজাপতি তৈরি করে নেব ওই একই ক্রস চিহ্ন এবং একই লাইন সংখ্যা দিয়ে ওপরের দিকে প্রজাপতিগুলো তৈরি হবে প্রথমের প্রজাপতিটা যেইভাবে তৈরি করেছি সেইভাবেও আপনারা তৈরি করতে পারেন আবার দ্বিতীয় নাম্বার প্রজাপতিটা যেইভাবে তৈরি করছি এইভাবেও আপনারা প্রজাপতিটা তৈরি করতে পারেন যেটা সুবিধা হবে সেইভাবেই আপনারা ডিজাইনটা তৈরি করবেন আরেকটা প্রজাপতি তৈরি হয়ে গেল তারপর নিচের যে প্রজাপতির ফাঁকা অংশগুলো ছিল সেগুলো আমি ক্রসি নদী ভরাট করে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন